তারপরে তো একমাস পরে পরীক্ষা হবে। ছুটি নয়, বিদ্যালয়ে এসে ক্লাস করতে চায় ওরা। 30শে জুন নয়, তার আগেই পঠন পাঠনে ফিরতে চায় দাসপুরের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারাও। গত সপ্তাহেই জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের জেরে রাজ্যের শিক্ষা দপ্তর 30শে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রাখার নির্দেশ দেয়। কিন্তু সে নির্দেশের জেরে কপালে ভাঁজ পড়েছে সারা রাজ্যের সাথে আমাদের দাসপুরের সচেতন অভিভাবকদেরও। আজ 9ই মে দাসপুর থানার সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের সাথে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম মাঝির কাছে লিখিতভাবে আবেদন জানালেন যাতে বিদ্যালয়ের পঠন পাঠন জারি থাকে। নিয়ম মাফিক আছে, মানে এখন গরমের ছুটি, গরমের ছুটিটা যে সময় হয় একটু আগে গরম পড়ে যাওয়ার জন্য সকাল থেকে ছুটিটা ঘোষিত হয়েছে। কিন্তু আপনাদের বক্তব্যটা হচ্ছে দীর্ঘ ছুটির দরকার, যেমন নর্মালিভাবে যেটা থাকে সেটা থাকে। হ্যাঁ, বাড়িতে নতুন করা কেউ এগোচ্ছে না, সেই পড়া ধরে নিয়েই বসে আছে আর স্কুলে। আমরা সেটা থেকে ওরা বঞ্চিত হচ্ছে, তো মানে ওরা ওদের মতো চলছে খেলাধুলা। গরম কতদিন ছুটি থাকলে তো ওরা ওদের সিলেবাসেও তো ওরা কমপ্লিট করতে পারে না, তারপরে তো একমাস পরে পরীক্ষা হবে। আপনাদের আবেদনপত্র দিলেন, মাস মেডিসিন আকারে অনেকেই সই আছে দেখছি, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিকই আছে। এটা নিয়ে আমরা, আমাদের তো অ্যাকচুয়ালি এখানে করার কিছু নেই, এটা তো প্রশাসনিক হস্তক্ষেপ করা সম্ভব না। তবে আপনাদেরই দাবি যদি প্রশাসনে ভাবতে সহযোগিতা করবে, আমারও বিশ্বাস আছে যে সপ্তাহের পর বা রমজান মাসের পর হয়তো খুঁজতেও পারে। দেখা যাক, আপনাদের এই আরও জোরালো দাবিটা অন্তত জোরালো যদি হয় তাহলে প্রশাসন সে ব্যবস্থা নেবে আমার বিশ্বাস। আপনার কাছেই মানে আমরা, না না ঠিকই আছে, অবশ্যই দেখুন যাতে ছেলে মেয়েদের মানে স্যার আমরা এতদিন ছুটি চাই না, জোরে বল স্যার আমরা ছুটি চাই না, আমাদের ছুটি না, আমাদের সিলেবাস হবে না। এখন গরম লাগছে না তো? হ্যাঁ লাগছে। গরম লাগলেও এত বড় ছুটি দরকার নেই, তাই তো? ঠিক আছে, গরমের ছুটি যেমন হয় তেমন হবে, কিন্তু এত দীর্ঘ ছুটি তোমরা চাইছো না। ঠিক আছে, তোমাদের আবেদন এবং তোমাদের মায়েদের আবেদন মাথায় রেখে আমরাও চাই না স্কুল এরকম দীর্ঘদিন ছুটি থাকুক। মাননীয় সরকার বাহাদুর আশা করি সব সুব্যবস্থা গ্রহণ করবেন, সে ভরসা থাকো। আর তোমরাও খোঁজ খবর রাখো, আশা করা যায় যদি সেরকম কোনো পদক্ষেপ, সদর্থক পদক্ষেপ নেওয়া হয় তাহলে তোমরাও জানতে পারবে স্কুল খোলার খবর। অবশ্যই আমরা তো মুখে আছি আসার জন্য। তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং আপনাদের অনেক ধন্যবাদ। তাহলে কি স্যার অভিভাবক এবং ছাত্রছাত্রীরা আশা নিয়ে বাড়ি ফিরতে পারে যে তারা একটা খবর পাবে এত দীর্ঘ ছুটি থেকে তারা মুক্তি পেয়ে স্কুলের এই নান্দনিক পরিবেশে তারা উপস্থিত হতে পারবে, এই প্রত্যাশা ওরা করতেই পারে? এটা আমাদের হাতে নেই, কিন্তু সরকারি যেহেতু ভাবে ছুটি ঘোষিত হয়েছে, মাননীয় সরকার বাহাদুর ছুটি যদি উদ্রে করে নেন বা আগে যদি স্কুলটা খুলে দেন আমার মনে হয় তাহলে হতে পারে, এবং সেরকম একটা আভাস বোধহয় আমরা পাচ্ছি। দেখা যাক, ভোট পর্ব মিটে যাওয়ার পর বা রমজান মাসের পর 10 তারিখের পর আমার মনে হয় বিদ্যালয় খুলে যেতেও পারে। সবটাই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। মাননীয় এসআই মহোদয় এবং আমাদের অফিস আমাদের জানাবে আশা করি, সেই ভরসা আমরাও আছি। আমরা শিক্ষক শিক্ষিকারা উদ্বিগ্ন আছি যাতে স্কুলটা খুলে যায়, আমরাও খুব আন্তরিক। আমরা মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের কথা শুনে নিলাম সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়, কিন্তু একটু শুনে নেব অন্যান্য সহশিক্ষক শিক্ষিকারা তারা কি বলছেন, তারাও কি ওনার সঙ্গে একমত? আমরাও একমত, আমরাও চাই বাচ্চাদেরকে এতদিন ধরে অবকাশের মধ্যে না ফেলতে, আমরাও চাই যে ছেলেমেয়েদেরকে নিয়ে স্কুল ক্লাস করতে। এবং আপনারা যেটা জানালেন এবং আমাদের বাচ্চারা যেটা আমাদের আবেদন করলো এবং সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কাছে আমরাও আবেদন জানাবো, এবং আমাদের যে ভিসি বা মনিটরিং কমিটি আছে তাদের সাথেও আমরা, আমাদের প্রধান শিক্ষক মহাশয় নিশ্চয়ই
এর একটা পদক্ষেপ নেবেন, যে সবাই মিলে আলোচনা করে যদি একটা এমন কোনো উপায় বের হয় যে যাতে আমাদের বাচ্চারা নিয়মিত স্কুলে আসতে পারে, অন্তত এই টানা গরমটা বা গরমের ছুটিটার পর অন্তত জুন মাসের ফার্স্ট উইক যদি খুলে বাচ্চাদের পঠন পাঠন শুরু হয় তাহলে সত্যিই ওদেরও সুবিধা হয় এবং আমাদেরও সিলেবাস শেষ করতে সুবিধা হয়। ঠিক আছে, ধন্যবাদ স্যারকে। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের কথা শুনে তোমরা খুশি তো? একটু জোরে বলো, বিদ্যালয়ে আসতে চাও তো? হাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।